অ্যান্ড্রয়েড ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা প্রেস করে দিন হ্যালো ফ্রেন্ডস আজ আপনার সামনে আমি আজ একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা অবশ্যই ভিডিও থামনিল দেখে বুঝে গেছেন আজকে সম্বন্ধে ভিডিওতে হয়ে চলেছে হ্যাঁ ফ্রেন্ডস আপনারাও পারেন নিজের স্মার্টফোনটির মধ্যে আনলিমিটেড প্যাটার্ন বসাতে এটি কি করে সম্ভব হ্যাঁ ফ্রেন্ডস এটি সম্ভব এর জন্য আপনাদের একটি ছোট অ্যাপ্লিকেশান লাগবে অ্যাপ্লিকেশানটা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো কিংবা আমার ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো কিংবা আপনারা অ্যাপ্লিকেশানটি গুগল প্লে স্টোরে খুব সহজে পেয়ে যেতে পারেন আমার দেখে আমার ফোনটা কীরকম আনলিমিটেড প্যাটার্ন রয়েছে আপনাকে দেখে তাহলে আপনাদের ধারণাটা পুরো স্পষ্ট হয়ে যাবে দেখুন ফ্রেন্ডস আমি খুললাম এখানটা আমার আনলিমিটেড প্যাটার্ন আসছে এখানটা আমি কিছু একটা দিলাম দেখুন ফ্রেন্ডস এখানটা আমি কিছু একটা ভুলভাল দিয়ে এ করলাম কিন্তু আমার খুলবে না তখন এখানটা আমার সঠিক দিতে হবে সঠিক প্যাটার্ন এখানে না দিলে আমার হবে না কিছু তো খুলবে না এ বলে আমার সঠিক প্যাটার্নটা আমি প্রবেশ করাচ্ছি দেখুন ফ্রেন্ডস তখন এটি খুলে যাবে এরকমভাবে আপনারা পারেন এরকমভাবে নিজের স্মার্টফোনটির মধ্যে আনলিমিটেড প্যাটার্ন বসাতে এটি কি করে এর জন্য আগেই আপনাকে বলেছিলাম একটি অ্যাপ্লিকেশান লাগবে অ্যাপ্লিকেশানটি আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যেতে পারেন আপনাকে বরাবর তখন দেখে যাওয়ার জন্য আমার গুগল প্লে স্টোরটি ওপেন করলাম গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে আপনারা লিখবেন হাই লকার হাই লকার ইউ লকার আপনারা লিখবেন লকার ইউ লকার স্ক্রিন আপনারা এই নামে সার্চ করলে আপনাদের সামনে অনেক অ্যাপ্লিকেশন এসে যাবে কিন্তু আপনারা তিন নম্বর অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবে দেখতে পাচ্ছেন ফ্রেন্স আমার এই যে ইনস্টল লেখা আছে এই যে তিন নম্বর অ্যাপটা আপনারা ইনস্টল করবেন এর মধ্যে যা যা অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলো অ্যাকচুয়ালি ফেক অ্যাপ কিন্তু এই অ্যাপটা আমি নিজেই ব্যবহার করেছি আমি নিজে যদি জানি এই অ্যাপটা আনলিমিটেড সত্যিই প্যাটার্ন আনলিমিটেড আসে যাই হোক ফ্রেন্ডস আপনারাও ইনস্টল করে এখান থেকে ওপেন করবে আমার ইনস্টল করা আছে তাই আমার এখানটা ওপেন দেখাচ্ছে আপনারাও এখান থেকে ইনস্টল করে এখান থেকে ওপেন করবে আর ফ্রেন্ডস আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এরকম অ্যান্ড্রয়েড রিলেটিভ আমি অনেক ভিডিও দিয়ে থাকি যেগুলো আপনাদের বর্তমান লাইফে অনেক কাজে লেগে থাকতে পারে এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন যাই হোক আপনাদেরকে বড়ো বড়ো ধরনের দেখে যাওয়ার জন্য আমি অ্যাপটি এখান থেকে ওপেন করতে চাচ্ছি না আমি অ্যাপটিকে ডাটা ক্লিয়ার করে আপনাদেরকে সম্পূর্ণ আমি দেখিয়ে দিতে চাই তাহলে আপনাদের ধারণাটা পুরো হয়ে যাবে অ্যাপটি কিভাবে আপনারা সেটিংস করবেন আমি এখান থেকে অ্যাপটির ডাটা ক্লিয়ার করে দিচ্ছি ডাটা ক্লিয়ার করে দেয় অ্যাপটির তারপরে আমি অ্যাপটি আপনাদের আবার মানে রিভিউ করব আপনার সামনে অর্থাৎ আপনার সামনে আবার আমি সেটিংস করবো নতুনভাবে আমি অ্যাপটিকে ডাটা ক্লিয়ার করে দিয়েছি অ্যাপটিকে আমি এ বলে খুলবো যেরকম নতুন অবস্থায় আপনারা খুলবেন এরকমই দেখাবে অ্যাপটিকে আমি ফার্স্টে খুললাম একটু ওয়েট করবেন ফ্রেন্ডস নেট কানেক্টটা একটু স্লো দিচ্ছিল যাই হোক অ্যাপটিকে খোলার পরে আমার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস আমার সামনে এই রকমই ঠিক একটি ইন্টারফেস খুলে খুলে যাবে এখানে লেখা আছে হ্যালো ইন্টারিও নেম এখানটায় নিজের যে কোনো একটি নাম লিখবেন যেরকম আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি এখানটায় আমার আমার এখন চ্যানেলের নাম হচ্ছে বাংলা অল টিপস আমার চ্যানেলটি নামটা লিখে দিলাম এখান থেকে আমি নেক্সট করে দেব আপনারা সবাই নেক্সট করে দেবেন তারপরে এখানটা আছে টার্ন অফ সিস্টেম লক স্ক্রিন আপনারা এখানটা প্রেস করবেন দু নম্বরে প্রেস করার পরে আপনার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস খুলে যাবে এরকমই ইন্টারফেস খুলে আপনারা কি করবেন আপনাদের ফোনে যদি আগে কোনো প্যাটার্ন দাঁড়া থাকে তাহলে আপনারা সেই প্যাটার্নটা এখানটা প্রবেশ করাবেন আমার প্যাটার্নটা আমি এখানটা প্রবেশ করাচ্ছি আপনারা প্রবেশ করাবেন প্রবেশ করাবার পরে না যদি প্যাটার্ন থাকে তাহলে কোনো অসুবিধা নেই তারপরে এখানটায় আপনার আছে এখানটা আছে প্যাটার্ন এইখানটায় প্যাটার্নে আপনারা পেশ করবেন প্যাটার্নে না পেশ করে আপনারা সরাসরি বাইরে বেরিয়ে যাবেন একবার ব্যাক করবেন হ্যাঁ ফ্রেন্ডস একবার ব্যাক করলে আপনাদের হয়ে যাবে এখানটা দেখাবে স্টার্ট নাও আপনারা এখানটা প্রেস করবেন স্টার্ট নাও প্রেস করলে আপনাদের এখানটা আসবে সরি ফেন্স হ্যাঁ স্টার্ট নাও প্রেস করলে আপনার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস আসবে এখানটা আপনার অ্যাড আসলে কেটে দেবেন আপনারা এখানটা তারপরে আছে এখানটা ওকে করে দেবেন এখানটা আছে সিকিউরিটি আপনারা সকলে দেখতে পাচ্ছেন সিকিউরিটি এই সিকিউরিটি অপশানে আপনারা প্রেস করবেন সিকিউরিটি অপশানে প্রেস করার পরে আপনারা এখানটা দেবেন প্যাটার্ন এখানটা আপনারা প্যাটার্নটে মানে প্যাটার্নটা ক্লিক করে এখানটা নিজের আগে যে প্যাটার্নটা ছিল এখানটা সেই প্যাটার্নটা আপনারা প্রবেশ করাবেন এখানটা প্যাটার্নটা প্রবেশ করাবেন তার আগে আপনাদের একটা কাজ করতে হবে হুম ফ্রেন্স আপনার প্যাটার্নটা প্রবেশ করে নিন প্রবেশ করার পরে আপনার যেই প্যাটার্নটা দিয়েছিলেন সেই প্যাটার্নটা আমি প্রবেশ করে দিলাম প্রবেশ করাবার পরে আমার সামনে এই রকমের ঠিক একটি ইন্টারভেস খুলে যাবে এখানটা আছে চেঞ্জ পাসওয়ার্ড তার নিচে আছে পাসওয়ার্ড লেভেল এটাই আসল এখানটা আপনারা ফোর থ্রি ফাইভ এখানটা তিনটে রয়েছে আপনারা এখানটায় ফাইভ করে দিচ্ছি ফাইভ করলে হবে কি এখানটা থেকে ওকে করে দেবেন আপনারা এগুলো ফাইভ করলে হবে কি এখানটা থেকে আপনারা যে কোনো মানে পাঁচটা এরকম মানে আনলিমিটেড পাসটা রয়েছে এখানটা থেকে আপনারা যে কোনো একটি পাসওয়ার্ড সেট করতে পারেন আমি যেরকম একটি আপনার সামনে পাসওয়ার্ড সেট করে নিচ্ছি কনফার্ম করে দেবেন তারপর এখান থেকে আরেকবার সেট করতে হবে তো এখানটা আবার কনফার্ম করে দেবেন কনফার্ম করে দিলে আপনাদের কিন্তু কাসে সরাসরি আপনারা হোম বাটনের টি প্রেস করে বাইরে চলে আসবেন এ বলে আপনি ফোনটি থেকে একবার আসতে করে লক করবেন লক করার পর ফোনটিকে ওপেন করবেন ওপেন করার পর আপনার সামনে ঠিক এই রকমই একটি ইন্টারফেস দেখাবে আপনারা এখানে থেকে ঠিক ওপরে তুলবেন আপনাদের এখানে একটা প্যাটার্ন চাইবে আমি এখানটা একটা ভুল প্যাটার্ন দিয়ে দেখছি আমার এটা খুলে কি দেখুন ফ্রেন্স আমার এটা কিন্তু খুললো না আমার এটা এখানটা আনলক প্যাটার্ন দেখাচ্ছে অর্থাৎ বন্ধ আমি এখানটা ভুল প্যাটার্ন দিলে আমার খুলছে না এবং একটা সঠিক প্যাটার্ন দিয়ে দেখি সঠিক প্যাটার্ন দিলে আমার তখন ঠিক খুলে যাচ্ছে অ্যাপটি সত্যি খুব ভালো কাজ দেয় এবং অ্যাপটি আমার খুবই ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট যা কমেন্টে জানাবেন আর ফ্রেন্ডস আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের ভিডিওটা সকলেই ভালো লেগেছে এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আপনার সময়ে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিও দেখা হবে আপনারা সকলেই ভালো থাকবেন